হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজছে 6:45 বাজছে, আর এখানের অবস্থা হচ্ছে প্রচুর খারাপ। দেখাবো তোমাদেরকে কি হারে বৃষ্টি হচ্ছে এখানে। আর এখন অনেকক্ষণ উঠেছি, উঠে এলো, রান্না বান্না তোরজোর হচ্ছে। মা এখানে রান্না করছে, এখানে কুমড়ো দিয়ে বেসন ভাজা হচ্ছে, আর ওদিকে খিচুড়ি হচ্ছে, আর ওখানে হচ্ছে ওই যে বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা, কুমড়ো দিয়ে বেসন ভাজা, আর হচ্ছে এদিকে যে পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজা। আজকে তো বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, তো ওই ভাজা ভাজি দিয়ে খিচুড়ি হচ্ছে আর কি। মাই বানাচ্ছে খিচুড়িটা। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তোমাদের বাইরের অবস্থা দেখাচ্ছি। দেখো বাইরের অবস্থাটা তোমরা শুধু দেখো, এখানে দেখলে বুঝতে পারবে জলে থই থই করছে ব্যালকনিতে। মানে যেদিন থেকে মা এসেছে, শুক্রবারে মা এসেছে, শুক্রবার থেকে এক ফোঁটা বৃষ্টি থামেনি। রাস্তাঘাট দেখবে, দেখো পুরো জলে থই থই করছে, যাকে বলে একভাবে সেই শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। কিন্তু আগে হচ্ছিল বৃষ্টি, একটু হচ্ছিল, থেমে যাচ্ছিল, এরম হচ্ছিল, কিন্তু মাস আর পর থেকে যেন এইরকম সারা দিন অঝোরে ঝরে যাচ্ছে। মানে এখানে বন্যা না হয়ে কেউ রুখতে পারবে না। মুম্বাই তো পুরো ডুবে গেছে, মুম্বাইয়ের অবস্থা পুরো খারাপ। এবার একটু জলে গিয়ে তোমাদেরকে অবস্থাটা দেখাচ্ছি। দেখো রাস্তাঘাট দেখতে পাচ্ছে, পুরো জলে থই থই করছে, কি অবস্থা দেখো, কত জোরে জল পড়ছে, অবস্থা খুবই খারাপ। একটু মা এলো, একটু ঘুরতে বেড়াতে বেরোবো বিকালের দিকে, এইরকম হলে কে বাইরে বেরোবে বলো? এইরকম ওয়েদার হলে, যেদিন থেকে এসছে একভাবে টানা এরকম, কি আর করি। দেশে বৃষ্টি হচ্ছে বলছিল, কিন্তু এইরকম বৃষ্টি হচ্ছে না, কম। এখানে যেন মানে এই যে বৃষ্টিটা দেখছো না, এইরকম সারা দিন হয়ে যাচ্ছে, এক মিনিটও থামছে না। তাহলে কি বলবে বলো তো, রাস্তাঘাট জলে থই থই করছে। করুক মা রান্না, তারপর আবার পরে দেখাবো তোমাদেরকে। হাই বন্ধুরা, সেই সকালের পর আর আসিনি ক্যামেরার সামনে। সেই এখন দেখো সন্ধে হয়ে গেল, সন্ধেই হচ্ছে, এখন বাজছে কটা? 7:30। এখানে 7:30 দেখো এখনো আলো আছে একটু একটু, মানে অন্ধকার হচ্ছে আর কি। সেই সকালবেলা এসেছিলাম, তারপর আর কিছু দেখানোর মতো থাকেনি, তাই আর আসিনি কো। ভাবলাম এবার ক্যামেরাটা চালু করি, না হলে সকালে একটুখানি হলো শ্যুট, আর তো তোমাদের কিছুই দেখাতে পারলাম না। এই মাত্র সন্ধে দিলাম, সন্ধে দিয়েই বস। এই দেখো সন্ধে দিলাম এই মাত্র ঠাকুরকে, আর এই দেখো মা কালীকে। আমার গাছে জবা ফুল দিয়েছি দুটো, আমার গাছে প্রচুর জবা ফুল হচ্ছে, তো ঠাকুর মা কালী আমার জবা ফুল পেয়ে যাচ্ছে রোজে। এই যে প্রদীপ জেলে ধূপ জেলে সন্ধে দিলাম এই মাত্র, দিয়ে এই বসে আছি। আর এ সারা দিন রাত গাড়িতে উঠে বসে আছে, গাড়ি চালাচ্ছে, আর গাড়ি চালাচ্ছে ওখানে জানলা দিয়ে দেখছে। কি দেখছো? হ্যাঁ, আলো দেখছো? গাড়িটা স্টার্ট দাও তো, কেমন করে গাড়ি স্টার্ট দেয়, সব কিছু জেনে গেছে। উঠে স্টার্ট দাও, উঠে বসো, উঠে বসে চালাও, বন্ধ করো আগে গাড়িটা, বন্ধ করো, দিয়ে ওঠো। হ্যাঁ ওঠো, সারাদিন গাড়িতে
গাড়ির গেটটা খোলো, গাড়ির গেটটা খোলো আগে, গাড়িটা বন্ধ করো, গাড়ির গেটটা খোলো। হ্যাঁ, এই তো গেট খুলে ফেলেছো, গাড়িটা বন্ধ করে দাও। হ্যাঁ, গেট খুলেছ, এবার ওঠো। এগুলা গেট খুলে ফেললো গাড়ির, ওঠো। ওটা বসো, বাবা বাবা বা, থাক, গেট বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও, গাড়িটা চালু করো, গাড়িটা চালু করো, স্টার্ট মারো। বসে বসে স্টার্ট মারতে হয়, দাঁড়িয়ে নয়, পড়ে যাবে বাবা। গাড়ির পেছনে দিন রাত পড়ে আছে। গাড়িটা এবার আলোটা বন্ধ করে দাও, গাড়ির আলো বন্ধ করে দাও। থাক, আর চালু করতে হয় না, রেখে দাও গাড়ি। আর এইদিকে হচ্ছে কুমড়োর তরকারি। আজকে বৃহস্পতিবার, তাই মাকে বললাম কুমড়ো আছে, কুমড়োটা করো, কুমড়ো আর পরোটা হবে বৃহস্পতিবারের রাতের ডিনারে, কুমড়োর তরকারি আর পরোটা। মাম্মা এবার গাড়িটা বন্ধ কর, গাড়িটা বন্ধ করে না, চলো। তাহলে এই সন্ধে দিলাম, আবার পরে আসছি তোমাদের সামনে, এখন এর মতো রাখলাম, বাই। দেখো আমিও নিয়ে নিলাম, সবাই পড়ছে, সবাইয়ের জন্য নয়, আমি প্রত্যেক বাড়ি পড়ি শ্রাবণ মাসে, তো ও আজকে এনে দিল, আমি তো বৃষ্টিতে বাইরে বেরোতে পারিনি, তাই এনে দিল, পড়ে ফেলি, পড়ে একবারে দেখাচ্ছি তোমাদেরকে। নাও পড়িয়ে দাও তুমি, আস্তে আস্তে পড়াবে, চলো পড়াক, পরে দেখাচ্ছি, পড়ে একবারে দেখো, পড়ে ফেলেছি দু হাতে, দু হাতে পাঁচটা করে পড়ে ফেললাম, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। পড়িয়ে দিল আমাকে, আমিও পড়ে ফেললাম।